নতুন পেনশন নীতি বাতিল আর পুরোনা পেনশন নীতি বহাল রাখার দাবিত লাওখা উন্নয়ন খণ্ডের জড়িয়ে মুখ্যমন্ত্রী স্মারকপত্র প্রেরণ কর্মচারী সকলের সমগ্র অসমের রূপহাটর বিভিন্ন অনুষ্ঠানত সদৌ এনপিএস কর্মচারিয়ে নিজ নিজ কর্মস্থলীর প্রাঙ্গণত সর্বাঙ্গী কর্মবিরতি পালন করার লাওখা উন্নয়ন খণ্ডত বিভিন্ন বিভাগের কর্মচারী সকল একত্রিত হয়ে এক দেশ এক নীতি পুরনি পেনশন নীতি আমার দাবি এনপিএস বাতিল করক অপিএস বহাল রাখক দাবিরে প্রতিবাদ সাব্যস্ত করে। সরকারে নতুনক যে পেনশন নীতি প্রবর্তন করব বিচারিছে হয়তো ইয়ার আহ্বানে ভরপুর হে এনপিএস বাতিল করে পুরোনা পেনশন নীতি অর্থাৎ অপিএস বহাল রাখবলে সরকারক আহ্বান। নতুন পেনশন নীতিয়ে কর্মচারী ভবিষ্যৎ অন্ধকার যাওয়ার শঙ্কাত ভুগিছে কর্মচারী সকলে। গতি পুরোনা পেনশন নীতি অর্থাৎ অপিএস বহাল রাখবলে অর্থাৎ নতুনক প্রবর্তন করা এনপিএস বাতিল করে কর্মচারী সকলের ভবিষ্যৎ জীবন সুরক্ষিত করবলে সরকারলে আহ্বান জানায় কর্মচারী সকলে। সরকার এই দুমুখিয়া চরিত্র বন্ধ করে সকলকে সমান মর্যাদা প্রদানের দাবি রাজ্যখনের বিভিন্ন প্রান্তরগত লাওখা উন্নয়ন খণ্ডর খণ্ড উন্নয়ন বিষয়ের জড়িয়ে মুখ্যমন্ত্রী কর্মচারী সকলে স্মারকপত্র প্রেরণ করে। এই মুহূর্তে প্রতিবাদকারী সকলের মন্তব্য আছে আপনার আগবাইছো। দুদিনিয়া কার্যসূচী আছে আসলে আপনার আজি দেখবলে দ্বিতীয় দিন প্রতিবাদী কার্যসূচী অব্যাহত রাখছে কি কব না আপনাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে বা আপনাদের চ্যানেলের মাধ্যমে সময়ে সময়ে আপনাদের দেখাই আছে বা পাই আছে যে আমি 2018 সদৌ অসম এনপিএস কর্মচারী এখন ঠাই বলিষ্ঠভাবে বিভিন্ন ধরনের আন্দোলন আমি রূপায়ণ করে আছো কিন্তু এতালে দেখা গেছে যে সরকারে আমার আন্দোলনব বড় বেশি গুরুত্ব দিয়া নাই। সেই কারণে আমি আসলে দুদিনিয়া কার্যসূচী এটা আমার যে 22 আর 23 আগস্ট এই দুদিনিয়া কার্যসূচীরে আমি এই আন্দোলন করছো। গতি আমার দাবি এটাই যে আমি এনপিএস বাতিল হব লাগে আর ওপিএসর আওতাত আনি আমার যখন কর্মচারী আছে বিশেষ সেই কর্মচারী সকলের ভবিষ্যৎ সুরক্ষিত করব লাগে এই দাবিরে আসলে আমি দুদিনিয়া কার্যসূচী আন্দোলন কার্যসূচী আরম্ভ করছো। আমি গোটেই ভিত্তিক এই আন্দোলন চলি আছে যাকালিও চলিছে আজি আজিও আমার গোটেই ভিত্তিক আজির কার্যসূচী হল যে আমার যখন আঞ্চলিক কমিটি আছে এই আঞ্চলিক কমিটিয়ে নিজ নিজ মানে ডেভেলপমেন্ট ব্লক বা অন্যান্য যুব অফিস আছে সেইবর জড়িয়ে স্মারকপত্র আমি মাননীয় মুখ্যমন্ত্রী আর ভারতের সম্মানীয় প্রধানমন্ত্রী প্রেরণ করছো যাতে আমার স্মারকপত্রের প্রতি যাতে গুরুত্ব আরোপ করে অতি সহজে অতি কম দিনের ভিতরতে যাতে আমার যমস্যা আছে অর্থাৎ এনপিএস বাতিল করে ওপিএস বহাল রাখি আমার যখন কর্মচারী আছে বিশেষ এনপিএসর অধীনত থাকা কর্মচারী সকলের যে দুর্বিষ জীবন আগলে আহিব ধরেছে সেই দুর্বিষ জীবনের যাতে আমাক পরিত্রাণ দিয়ে সেই কামনা রাখি দাবি আপনার মানি নল পরবর্তী কার্যসূচী কি হল না আমি 2018 যদিও আন্দোলন করে আছো কিন্তু এতালে মানি লওয়া নাই। আমি এই দুদিনিয়া কার্যসূচী আজি শেষ করার পিছত আমি সরকারের যে রেসপন্স সেই রেসপন্সটা আমি অনুভব করে লো যদি সরকারে তেনে ধরনের গুরুত্ব দিয়া নাই তাহলে ইয়াতকে আরো অধিক কঠিনতম আন্দোলনলে আমি নামিম আর আমি সরকারকে একটা সময় বাধ্য করাম যে আমার দাবি মানিব লাগিব যেহেতু আমার তো ন্যায্য দাবি আমি এনেকুৱা নহয় যে আমি চাকরিকালের 60 বছর বয়সলৈকে আমি সরকারক বা দেশক সেবা আগবঢ়াই আহিছো সেবা আগবঢ়োৱাৰ পিছত যদি আমি 60 বছর পিছত রিটায়ারমেন্টের পিছত যদি আমার ভবিষ্যৎ আমার সুরক্ষিত করে রাখব নোৱাৰো তেতিয়াহলে দেশ এখনে বা সরকার এখনে যিকোনো ধরনের আঁচনি রূপায়ণ করবলৈ গৈ আসলে দেখা যায় যে কর্মচারী সকলের জড়িয়ে সেই রূপায়ণ করব পে গতি সরকারের উদ্দেশ্য সরকারে পালন করে আছে কিন্তু আমার ভবিষ্যৎ সুরক্ষিত করব নাই। গতি আমি এই দাবি রাখিছো যে আমি ইয়াতকে আর বেশি তীব্রতর আন্দোলন গড়ে তুলিম আমার সদৌ এনপিএস কর্মচারী সন্থার কেন্দ্রীয় কমিটির নির্দেশ মর্মে ডিস্ট্রিক্ট কমিটির নির্দেশ মর্মে আমি দুদিন ধরে কর্মবিরতি পালন করে আছো। যাকালি আমার ডিস্ট্রিক্ট এনপিএস নগাঁও ডিস্ট্রিক্টর এনপিএস কর্মচারী সন্থার ফলের আমি ইতিমধ্যে মাননীয় জেলা আয়ুক্ত মহোদয়ক এখন স্মারকপত্র আমি প্রদান করেছো আর জেলা কমিটির নির্দেশ মর্মে আমি রূপহী আঞ্চলিকে আজি আমার রূপহী সার্কল অফিসত আর আমার লাওখা ডেভেলপমেন্ট ব্লকত ডেভেলপমেন্ট ব্লক মহোদয়ের জড়িয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমার স্মারকপত্র প্রদান করেছো আর তখন আমি অনুরোধ জানাও তখন যাতে একটা উদাহরণ হয়ে পড়ে গোটেই ভারতের ভিতর যিকেইখন রাজ্যত বিজেপি শাসিত সরকার চলি আছে তাত আমার এনপিএস চলি আছে আর আমার মাননীয় বর্তমানের আমার সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ জানাও তখেতে যাতে প্রথম রাজ্য হয় বিজেপি শাসিত রাজ্য প্রথমে হয় তখেতে অপরিষ্ট করে যাতে একটা নজিরবিহীন একটা উদাহরণ তখেতে আমার কর্মচারী সমাজলে বা রাইজলে উপহার দিব পারে তার কারণে তখেতক আমার কর্মচারী ফালের তখেতক আমি বিলম্বভাবে অনুরোধ জানাইছো। পদযাত্রা হয়েছে কোরপরা কলে পদযাত্রা হয় আমার যে সদৌ সরকারি এনপিএস কর্মচারী সন্থার আহ্বানত যা দুদিনে কার্যসূচী আজি দ্বিতীয় দিন 23 আগস্ট আজি যাকালি আমি জিলা উপায়ুক্তর মহোদয়ের জড়িয়ে বিভিন্ন জেলার জিলা আয়ুক্তর মহোদয়ের জড়িয়ে আমি ভারতের প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী ডাঙরিয়ালে আমি স্মারকপত্র প্রদান করলো আর আজি আমার আঞ্চলিক আর শাখা পর্যায়ত যে কমিটি আছে সেই সমূহ কমিটির জড়িয়ে স্মারক প্রদান কার্যসূচী আমার অব্যাহত আছে
আৰু চাও আমি অনাগত দিনত যদি চৰকাৰে আমাৰ এই ন্যায্য দাবী মানি নলয় হয়তো আমি আমাৰ এই ধাৰাবাহিকতা অক্ষুণ্ণ থাকিব আৰু হয়তো আমি অনাগত দিনত আৰু ইয়াতকৈ কঠোৰতম আমি আন্দোলনৰ পথ বাছি ল'বলৈ হয়তো বাধ্য হ'ম যদি আমাৰ এই ন্যায্য আমাৰ দাবী মানিবই লাগিব আমাৰ দাবী মানিবই লাগিব এনপিএস অপিএস আমাৰ ন্যায্য দাবী এনপিএস বাতিল অপিএস বাহাল খণ্ড উন্নয়ন বিষয়ক আসলে তেখেতসকলে স্মারক পত্র দিবলৈ উদ্দেশ্য সেই দেখুৱাই আছো আমি দৃশ্যাংশ আমি পোনপটীয়াকৈ দেখুৱাই আছো।